Assalamualaikum, সুপ্রিয় বন্ধুরা, আমি আবার আপনাদের সামনে চলে আসছি সরাসরি মালয়েশিয়ার কেএলসিসি বা পেট্রোনাস টুইনটার সামনে থেকে। কিছুক্ষণ আগে মালয়েশিয়াস্থ রোমানিয়ান দূতাবাস থেকে আমি আমার রোমানিয়ান ভিসা সংগ্রহ করি, তো সেই অভিজ্ঞতাই আমি এখন তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে যথারীতি আপনাদের সবার কাছে একান্ত অনুরোধ থাকবে, আপনারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুবান্ধব এবং পরিচিত জনদেরকেও জানার সুযোগ করে দিবেন। এতে করে আমারও উৎসাহ অনেক বেশি বেড়ে যাবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বন্ধুরা, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। গত বেশ কিছুদিন যাবৎ আমার সাথে বেশ কয়েকজন যোগাযোগ করেছেন, তারা মালয়েশিয়া থেকে রোমানিয়া যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সির কাছে ফাইল জমা দিয়েছেন এবং তারা কেউ কেউ 7 লাখ, কেউ কেউ 7.5 লাখ করে কন্ট্রাক্ট করেছেন মালয়েশিয়া থেকে রোমানিয়া যাওয়ার জন্য। তো আমি তাদেরকে এসে প্রশ্ন করেছিলাম, ভাই আপনারা কেন এত টাকা দিয়ে যাবেন, মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে তো এত টাকা প্রয়োজন পড়ে না। তো ওনারা বলল যে টাকা কোনো বিষয় না, কোনো রকম যেতে পারলেই হয়। তো কথায় মনে হলো ওনাদের টাকা পয়সার কোনো সমস্যা না, কোনো রকম ইউরোপেও পৌঁছাতে পারলেই হলো। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি শুধু আপনার দিকটাই চিন্তাভাবনা করলেন, অনেকের কাছে টাকা পয়সাটা অনেক বড় বিষয়, আর তাদের দিকটাও তো ভাবতে হবে। তো আপনারা যদি এজেন্সিগুলোকে এইভাবে টাকার অ্যামাউন্ট বাড়াই দিয়ে দিতে থাকেন, তাহলে এক সময় দেখা যাবে যে টাকার অ্যামাউন্টটা অনেক বেশি বেড়ে গেছে, যা সাধারণ মানুষের পক্ষে বহন করা সম্ভব হবে না। তো আশা করি সবার সবসময় সবার দিক বিবেচনা করে সামনে পদক্ষেপ নেবেন। তো চলুন এবার আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা যাক। শুরুতেই আমি আজ সকালে একটা ইমেইল রিসিভ করি, সেখানে বলা ছিল যে আমি আমার পাসপোর্টটা কালেক্ট করতে পারি আজকে যে কোনো টাইমে। তো আমি সিদ্ধান্ত নিয়ে জোহরের নামাজের পরে আমি রোমানিয়ান এমবেসিতে যাব। সে অনুযায়ী আমি জোহরের নামাজ, ওখানে পাশে একটা মসজিদ আছে, মসজিদে জোহরের নামাজ পড়ে আমি এমবেসিতে যাই। এমবেসিতে যাওয়ার পরে যথারীতি সিকিউরিটি আমাকে প্রশ্ন করে কেন আমি আসছি, বললাম যে আমার পাসপোর্ট কালেক্ট করতে আসছি। তো উনি ভিতর থেকে কনফার্ম হয়ে গেটটা খুলে দেয়। গেটটা খুলে দেওয়ার পরে যথারীতি অ্যাম্বাসেডর ম্যাডাম আমাকে আমার মোবাইলটা রেখে হলরুমে যে সোফা সেট থাকে ওখানে বসতে বলেন। বসতে বলার পর উনি ওনার অফিস কক্ষে চলে যান, অফিস কক্ষে গিয়ে আমার পাসপোর্টটা নিয়ে আসেন এবং আমাকে বুঝিয়ে দেন পাসপোর্টের ভিসার মেয়াদ 3 মাস, 90 দিন এবং মাল্টিপল এন্ট্রি ভিসা। এবং আমাকে বলেন এই 3 মাসের ভিতরে রোমানিয়াতে গিয়ে আমাকে রেসিডেন্সি কার্ড করতে হবে বেশি দিন থাকার জন্য সেখানে। এবং এও বলে দেন এয়ারপোর্টে, রোমানিয়ান এয়ারপোর্টে আমার আর সব ধরনের ডকুমেন্ট চেক করতে পারে, সে কারণে সব ধরনের ডকুমেন্টগুলো নিয়ে যেতে। সাথে করে উনি আমাকে একটা কার্ড দিয়ে দেন, এই কার্ডে রোমানিয়ায় এন্ট্রি করা যাবতীয় সব ডিটেলস ইংলিশে লেখা আছে। সব কিছু পড়লে মোটামুটি একটা ধারণা পাওয়া যাবে রোমানিয়াতে এন্ট্রি করার রুলস অ্যান্ড রেগুলেশন সম্বন্ধে। তারপর আমি ওনাকে থ্যাংক ইউ দিয়ে পাসপোর্ট রিসিভ করে চলে আসি। এই হচ্ছে আমার অভিজ্ঞতা আমার পাসপোর্ট রিসিভ করার। তো চলুন এখন আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়া যাক। অনেকে আমাকে প্রশ্ন করে থাকে মালয়েশিয়ার যে পুলিশ ক্লিয়ারেন্স তার মেয়াদ কতদিন থাকে। তার মেয়াদ থাকে 6 মাস। আবার অনেকে প্রশ্ন করে থাকেন মালয়েশিয়া থেকে রোমানিয়া যেতে কি বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে কি না। না, বাংলাদেশে পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন পড়ে না। অনেক ক্ষেত্রে আপনার যদি মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স রেডি না থাকে, সেক্ষেত্রে এজেন্সিগুলো করে কি বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে আপনার ওয়ার্ক পারমিট আনে। কিন্তু তখন মালয়েশিয়া থেকে যদি আপনি অ্যাপ্লাই করেন, অর্থাৎ মালয়েশিয়াস্থ রোমানিয়ান দূতাবাসে যদি আপনি আপনার ফাইল সাবমিট করেন, অবশ্যই মালয়েশিয়ার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্সের কোনো প্রয়োজন নেই। তো এই হচ্ছে আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আপনারা আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর কী কী বিষয় আপনারা জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আমি আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।